সো আমরা এখন একটা ফেক ভিডিও নিব যে আমরা স্ট্রাগল করে উঠে নকরি গাই বার মে হাম হে বার মে গল্পের শুট হচ্ছে এখান থেকে, আই মিন আমার রুম থেকে। সো রাইট নাও আমি আমার রুমকে অগোছালো রেখে আমার গ্যাজেট সবগুলোকে চার্জ দিয়ে রাখছি। অনেকদিন পর গোপ্রো নিয়ে আপনাদের সাথে ট্রাভেল ভিডিও করতেছি, কারণ আপনারা অনেকদিন ট্রাভেল ভিডিও দেখেন নি। সো চলেন আমরা বেরিয়ে পড়ি, কারণ আমার জন্য আমার ছোটো ভাই ওয়েট করতেছে। সো ওকে, তোমাকে আগে ইন্ট্রোডিউস করে দিই। মাহিনের সাথে ফার্স্ট টাইম এটা আমাদের ট্রিপ। তো মাহিন হ্যালো স্যার, জোশ হবে? হ্যাঁ ওকে, আমরা আর কোনো কথা বাড়াবো না, আমরা চলে যাবো, বিকজ আমরা অলরেডি লেট। অ্যান্ড এখন বাজে 10:53, সো লেটস গো। ঠিক আছে, আমরা এখানে একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম। সো এখানে একটা অপেক্ষা করছিলাম, মাহিনও আছে, মাহিনকে কয়েকটা ছবি তুলেছি, আমি নিজে কয়েকটা ছবি উঠেছি। সো এখান থেকে আমরা ওরকম ব্যাক করবো, বাট ভিউ পয়েন্টের জোস সি। সো এখান থেকে আমরা ব্যাক করতেছি, মাহিন হেলমেটগুলো সেট করতেছি, আমরা মেন হাইওয়ে থেকে চলে আসছি। তো এখন রাস্তায় দিক দিয়ে আমরা যাবো, আরও সামনে যাওয়া লাগবে। সো মাহিন ফিলিংস কেমন? ভেরি গুড, ভেরি গুড। আর এটা হচ্ছে কারখানা ওদের, যেখানে চার পাতাগুলো থেকে যা করা হয় আর কি। এখানে চা পাতা অনেক দেখতেছি আমরা, হিউজ পরিমাণ চা পাতা। আর মাহিন তো অলরেডি গাড়ি পার্কিং হচ্ছে, আমার হেলমেটটা রাখি। ঠিক আছে, যদি বা ওদের কারখানা বন্ধ, আমরা এখানে একটু ফ্রেশ হবো, নামাজ কালাম পড়বো, আর চলেন ভিতর দিয়ে গিয়ে দেখি। আর কারখানা এটা ভিতরেই, এখন ক্লোজ, আপাতত কাজ চলতেছে না। বাট জোস আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম, কাকু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, ভেরি স্যাড ফর আস। আমরা রিকোয়েস্ট করছি, আমরা টাকা পয়সা দিতে চাইছি, নাথিং হ্যাপেনিং। বাট ভিতরে এখানে ঢুকতে পারলে ভালোই হতো, সুন্দর লাগতেছে গাছগুলো, একটা এখানে ছোটো টঙে দোকানের মধ্যে জাস্ট এটা গার্ড, গার্ডকে এখানে রিকোয়েস্ট করতে হবে, ইমপ্রেস করা ট্রাই, বাট পসিবল হচ্ছে না। ভাই আমার ফেসের অবস্থা কি আমি জানি না, এখন অব্দি দেখিনি। ওকে স্যার চলেন, আমরা এদিক দিয়ে নামবো এখন। আর এটাই হচ্ছে আমাদের মেন কোদালা চা বাগান, আর এটা হচ্ছে কারখানা। এখানে মোটামুটি চা পাতারকে তৈরি করে চায়ের দানাগুলো কেক করা হয়,
তো আমরা এদিকে যাবো, মাহি আসো এদিক দিয়ে নামবো অ্যান্ড এদিক দিয়ে যাবো। চলে এসেছি কোদালা চা বাগানে। মিনি সিলেট আফটার আ লং টাইম একটু রিফ্রেশমেন্ট পাচ্ছি, আর থ্যাংকস টু মাহিন বিকজ অফ টাইম দিছে। কারণ আই চিল এক্সাইটমেন্ট কাজ করতেছে, চিৎকার দিচ্ছি, সব দিক দিয়ে বন্ধ মেইন রোড, এটা মেইন রোড আর কি, সব বন্ধ করে রাখছে। এদিক দিয়ে নামিয়ে দিতে পারবো না, সত্যি বলতে অনেক সুন্দর জায়গাটা। আমরা দুজনে অনেক খাপায় গেছি, আরাম হচ্ছে আর আমাদের এক্সাইটমেন্ট কাজ করতেছে ভালোই। আমরা ছবি উঠেছি একটু আপনাদেরকে দেখাই। আর এইদিকে না, এই যে ওকে বাইকের একটা রিভিউ, ওর বাইকের একটা রিভিউ মালিক রিভিউ ডান প্রমোট করতেছে ওর বাইকের জন্য। ঠিক আছে, আমরা এখন বাজে কয়টা, এখন বাজে 2:09, সো কোনো মানুষ না অ্যাকচুয়ালি, বাট আজ একটু ছুটি দিই। অ্যান্ড আমরা এদিক থেকে আমরা নদী পাড়টা খুঁজছি, নদী হচ্ছে ওই সাইডে, বাট এদিক দিয়ে যাওয়ার অপশন নেই, আমরা আবার মেইন রোড দিয়ে ঘুরে আসতে হবে। বাট এখানে একটু রিলস ক্লিক করবো, ডিএসএলআর দিয়ে বা কিছুক্ষণ থাকবো, রেস্ট নিবো, হাঁপে গেছি কারণ দৌড়ে দৌড়ে ভিডিও করছি। কেমন লাগছে আমার ইউটিউব চ্যানেলে এসে, সেলিব্রিটি হয়ে গেছে তুমি? সত্যি বলতে টায়ার লাগতেছে, তো এখন ভালো লাগতেছে, যখন একটু কমফোর্টেবল ফিল করবো তখন ভালো। দেখা হচ্ছে পরে। রাইডিং করে যাচ্ছি পাহাড়ের মধ্যে, চা বাগানের মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে। ওয়াও শ্রীমঙ্গল, ও মাই গড, ওয়াও। সো আমরা এখন একটা ফেক ভিডিও নিব যে আমরা স্ট্রাগল করব। আমরা এখন নদীর পার খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি। এতে বড় বিষয় হচ্ছে আমরা এখন খুব হট ফিল করতেছি, তো আমাদের কুল কিছু খেতে হবে। চলো, এই যে কারখানা ফেলে আমরা এই বেরোচ্ছি, আর মাহিন তো রাইড করছে, মাহিন লম্বা সময় ধরে রাইড করতেছে, জাস্ট আমি একটু করে একটা ফুটেজ নেওয়ার জন্য রাইড করছিলাম। তবে মাহিন এখনও টায়ার্ড হয়নি, তাই মাহিন রাইড করতেছে, মাহিন টায়ার্ড হয়ে গেলে তখন আমি রাইড করবো। আবার তো চলো আমরা নদী পারে যাই।
আর গোপ্রোকের চার্জার রয়েছে আর পাওয়ার ব্যাঙ্ক মাহিন আনছে। থ্যাংকস ফর পাওয়ার ব্যাঙ্ক মাহিন। ভুলবার ইংলিশ বলতেছি আমরা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে, তাও মাথা ঠিক করতে কাজ করতেছে না। আর আমরা এখানে একটা সামনে দেখতেছি, সামনে একটা দেখতেছি আমাদের মাইকেল ভাই। হ্যালো, একটা টাটা দাও, টাটা 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 জোকিং। ওকে, আমরা ঘুরতে 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 নদীর পাড়ে চলে আসছি। আর ওই যে আঙ্কেলের সাথে কথা বলে পাইছি, ওই যে ওইটা হচ্ছে আপনার কাপ্তাইয়ের যে পাহাড় ওইটা। আর ওইদিকে সামনে ফেরি আছে। দিস দ্য ভিউ। ওরা আমার কি করতে চাইছে আমি বুঝতেছি না। লেট মি সি ওরা কি করতে চাচ্ছে। হ্যাঁ রেডি ভাইয়া, হ্যাঁ কেন, হ্যাঁ তো কিছু নাই ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ জোস সেরকমই। ফটোগ্রাফার নাম কি? হ্যাঁ ফটোগ্রাফার নাম কি? তো মাহিন একটা ভিডিও নিবে, তো ও যাওয়া পর্যন্ত আমি একটা আমাদের এন্ডিংটা করে দিই। রাইট নাও আমরা এখন চলে যাচ্ছি। আর বাজে কয়টা এখন? এখন বাজে 4:03। আর আমার ফেস অবস্থা খুব ভালো না, কালকে চুল কাটতে চাইছিলাম বাট পারিনি, পূজা চলতেছে, নাপিত নাই। আমরা আবার লয়াল, একটা নাপিতের কাছে সবসময় কাটি। সো আই হোপ আপনারা এনজয় করছেন। আসলে খুব বেশি কথা বলতে পারি নাই, বিকজ অফ টায়ার্ড হয়েছি আমরা। আর দুইজন মানুষ আর কী কথাই বা বলবো। মোটামুটি ভিউটাই দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। আর আমি এর আগে সাইকেল নিয়ে যখন আসছিলাম কোদারা চা বাগান, ওইটা দেখে আসতে পারেন, আমি আই বাটনে অ্যাড করে দিছি। তো ওইখানের ভিউটা নাকি সরব বাটার ওইদিকে। সো আমরা আসলে অনেক, আমি অনেক বছর পর এদিকে আসছি তো মনে পড়ছে না, বাট এই লোকেশনটাও সুন্দর, কোদারা চা বাগান। মাহিন এদিকে আস। আর মাহিন ছিল সাথে, থ্যাংকস মাহিনকে যে সময় দেওয়ার জন্য আমার সাথে ঘুরে। মাহিনের আসলে এখন অব্দি বুঝতে পারিনি, কারণ এটা একটা ছোটো একটা ট্রিপ ছিল। এটা ট্রিপও বলা যাবে না, ট্যুরও বলা যাবে না, কিছু বলা যাবে না, জাস্ট একটা হ্যাং আউট। হ্যাঁ সাইট সিং বলা যায়, আমাদের আশেপাশের যে কোনো একটা লোকেশন এসে আমরা ঘোরা এটুকু। বাট বাইক থাকলে সুবিধা, এখানে আসবেন। আমরা যে ভিতর পর্যন্ত গেছি এখানে কোনো পার্সনে অত ভিতরে যাবে না, কারণ হচ্ছে হেঁটে যাওয়া চোখ পসিবল না। অ্যান্ড মাহিন তোমার ফিলিংস? ফিলিংস প্রথমবারের মতো ডিয়ার ভাইয়ের সাথে এরকম, মানে মোটামুটি একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারে বেরোলাম, তো অতটা মোমেন্টটা অতটাও খারাপ না, ভালোই। বাট আমরা খুব একটা এনজয় করতে পারিনি, গরম গরম ওয়েদার এর কারণে, ওই মানে একটা অন্যরকম বোরিং ফিল কাজ করছে যার কারণে। তবে হ্যাঁ বাইক রাইডিং এর ফিলটা জাস্ট অসম, অন্যরকম এখানে যে ভিউ রাস্তা। বাট আসার আগে আমাদের মতো, আসার আগে আমাদের মতো চুল দাঁড়িয়ে রেখে আসবেন না, দাঁড়িয়ে অবশ্যই কেটে আসবেন। সেম আমাদের দুইজনেরই, সেম বিকজ অফ ফেস, ফেসের অবস্থা খুব বাজে হয়ে যাবে। আর না এখানে মূলত পানি পানি, হ্যাঁ খাবার পানি নিয়ে আসবেন, যেহেতু এটা এখানে পাহাড়ি অঞ্চল তো ভিতরে পানি নেই, খুব বেশি পানি নেই। অবশ্যই আপনার পানির তৃষ্ণাটা পাবে। আমরা বাইকে ভিতরে চড়ছি বাইকে, কিন্তু তারপর আমাদের পিপাসা পেয়ে গেছে অলরেডি। আর মোটামুটি যেহেতু সামনে শীতের সিজন আসছে, ওই সময় সিজনটাই মাচ বেটার। বোরে 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 আসলে কিন্তু হেভি ভিউ পাবেন। সেটা আর কথা বাড়ানো, কারণ আমরা এখন আবার এখান থেকে রওনা দিতে হবে বাড়িতে। আর যাওয়ার পথে হয়তো আমরা অনেক জ্যাম খাবো, বিকজ অফ আজকে পূজা লাস্ট দিন, তো তো ভালোই জ্যাম খাবো। তো আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো লাগলে বিদায় তে লাইক দিবেন, আর চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করতে বলবেন। এন্ড মাহির সে ভাই টাটা। ওকে আমি হেলমেটে রেখে মাউন্ট করতেছি, আর বাইকে ও জোস লাগছে তোমার এই বাইকটা এখান থেকে। সো ইয়া, এই যে চা বাগান আর বাইক, মাহিন আমি ভাই। বহুত কষ্ট ভাই, বহুত কষ্ট। মাপে তো দূরে
দিস ইজ হাউ উই আর মেকিং কন্টেন্ট ফর আওয়ার ভিডিওস।